দীঘা তো ফুল অন, কালকে করোনা নিয়ে যাওয়া হবে, আর কি হবে? বছরের শেষ দিন 2020, সেই অভিশপ্ত বছরের শেষ দিন। আজকে মেলে যাচ্ছি দীঘা। দীঘায় আজকে 31st এর ফুল নাইট পার্টি হবে। আমাদের সাথে আছে কল্পায়ন, সেই পুরনো মেম্বার ফিগারসের, আর মুনাকে তো চেনো সবাই। চলো দীঘা পৌঁছে গেছি। দুটোর সময় বেরিয়েছি বলে এত জামটা কম আছে। 31st এরকম জাম আজকের মতো তাড়াতাড়ি কোনোদিন আসতে পারিনি। ওই পেছনে দীঘা গেট দেখা যাচ্ছে একদম নতুন ভাবে তৈরি। দীঘা গেটের সামনে একটা ছোটখাটো হল হয়ে যাচ্ছে, এবার আমরা রুমের উদ্দেশ্যে বেরিয়ে যাব। যে প্রশাসনিক ভবন, প্রশাসনিক ভবনের সাইড দিয়ে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। দীঘা এই টাইমে রুম পাওয়া খুব চাপের ব্যাপার। 31st দীঘা ফুল অন ভর্তি থাকে। এইটা আজকে আমাদের লজ, মা তারা লজ। ফুল অন নাচ চলছে, ফুল অন এনজয় হচ্ছে। 31st নাইট বলে কথা, এখানে ফুল অন এনজয়মেন্ট যাকে বলে ফুল এনজয়। আমার কথা মনে হচ্ছে এখন ওল দীঘার ঘাটে আছি। করোনার জন্য মাস্ক অবশ্যই পরতে হবে। তুলনামূলকভাবে ভিড় কম আছে আজকে, যতটা থাকার কথা ততটা নেই। এই হচ্ছে ওল দীঘার সি বিচ। মাছের জন্য দীঘা বিখ্যাত। এখানে সমুদ্র পাড়ে এসে মাছ ভাজা খেতেই হবে। এই যে 10 টাকার স্কুইড, চিংড়ি মাছের ভাজা, চিংড়ি মাছের ফ্রাই, ছোট চিংড়ি মাছ যেটাকে বলা হয়। আমাদের অক্টোপাস তৈরি হচ্ছে। 60 টাকা আছে, 80 টাকা, 100 টাকা, 150 টাকা আছে। একবারে সি বিচের সাইডে নিউ ইয়ার আসছে, তার জন্য এখানে ফানুস উড়ানোর ব্যবস্থা চলছে। ওল্ড দীঘার বিশ্ব বাংলা। ঘন্টা ধরে দীঘার বুকে এটিএম খুঁজে যাচ্ছি, মাত্র দুটো এটিএম ওল্ড দীঘার বুকে। তার মধ্যে একটা এটিএম চলছে, আর একটা এটিএম চলছে না। আমাদের এখানে 31st সেলিব্রেশন চলছে, বাই আছে, আগুন পোহানো চলছে, এত ঠান্ডা। সমুদ্রের পাশে 2021 সালের প্রথম দিন, প্রথম রাত,
এখন বাজে রাত্রি 3টে ওল্ড দিঘা এটা সিবিচ সিবিচের ধারে রাস্তা এই প্রথম 2020 তে 31ে এত ফাঁকা দিঘা কোন বছর এরকম ফাঁকা দিঘা হয় না এই বছর 31ে এই প্রথম দিঘা শুনছেন দোকান নেই তো আমরা চা খাওয়া হবে এখন যাই না এখন একটু বাইক রাইডিং হবে তারপরে দিঘা হোটেলে আবার ফিরে যাওয়া হবে ওইদিকে সমুদ্র এইদিকে রাস্তা আমরা বেরিয়ে যাচ্ছি দিঘার রাস্তায় পার্টি শেষ এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা খুব মানে টাইম সেরকম অ্যাডজাস্ট করে ভিডিওটা হয়নি তাও মোটামুটি যতটুকুই করা হয়েছে ওটা দেখবেন আনন্দ পাবেন 31st night আমরা কেমন কাটালাম কী ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার ভালো থাকুন সুস্থ থাকুন